नमस्कार हेमकणा नैचरल ब्लगे सबा के स्वागत। आज के रेसिपि मटन कारी। हमें क्यों मटन रान्ना करी देखे नवा जा। आज हाफ किलो मटन धुए जल झरिए नहीं मैरिनेट करब। दिए दीजिए हाफ चामच धने गुड़ो और हाफ चामचर एकटू बेशी जिरे गुड़ो, परिमाण मतो हलुद गुड़ो আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। এটা যে যার ইচ্ছে মতো দেবেন। দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো টক দই। দিয়ে দেব সর্ষের তেল, 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিলাম। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দেব। একটা বড় সাইজের রসুন থেতো করে নেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেব সর্ষের তেল। আমি আধ ঘন্টা পর ফিরে এসেছি। প্রথমে কয়েক টুকরো আলু ভেজে নেব। বাঙালির মাংস রান্নাতে আলু না হলে চলে না। আলু ছাড়া মাংস যেন অসম্পূর্ণ। আলু ভাজা তেলে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। এটা দেখানো হয়নি, ফোড়ন ভাজা হয়ে গেছে। দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম থেঁতো করা রসুন। রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, দিয়ে দেব শুকনো আদা গুঁড়ো। কাঁচা আদা দিচ্ছি না, আদা শুকনো করে গুঁড়ো করে রেখেছিলাম। দিয়ে দিলাম 1.5 চামচ। অল্প জল দিয়ে ভালো করে মশলা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দেব ম্যারিনেট করা মাটন। বাটি ধুয়ে অল্প জল দিয়ে দেব। মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কমানো থাকবে। ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে। ঢাকা খুলে ঢাকা দিয়ে নেড়ে চেড়ে রান্না করে কষিয়ে নেব। ঢাকা দিয়ে দিলাম, ঢাকনা খুলে আবারও নেড়ে চেড়ে দেব। দিয়ে দিচ্ছি টমেটো সস। আপনারা কাঁচা টমেটোও ব্যবহার করতে পারেন। প্রায় কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আবারও ঢেকে দেব। দিয়ে দিচ্ছি 2 রসুন আর ভেজে রাখা আলু। ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি চেরা কাঁচা পাকা লঙ্কা। আবারও ঢাকা দিয়ে দিলাম। কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। দিয়ে দিচ্ছি গরম জল, পরিমাণ মতো গরম জল দিয়ে গ্যাসের ফ্লেম মাঝারি আঁচে রেখে ঢাকা দিয়ে 40 মিনিট সেদ্ধ করে নেব। দেখে নিতে হবে সেদ্ধ হয়েছে কিনা।
যেমন গ্রেভি রাখবেন সেই অনুযায়ী জলটা দিতে হবে। মাটন সেদ্ধ হয়ে গেছে, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। আপনারা চাইলে গ্রেভিটা আরও বেশিও রাখতে পারেন, কমও রাখতে পারেন। তৈরি হয়ে গেল মাটন কারি, গরম ভাতের সাথে দারুণ লাগবে। একদিন ট্রাই করবেন, জানাবেন কেমন লাগলো। আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, সবার সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।